বিএনপি শেষ হয়ে যাচ্ছে এবং এর জন্য তারা নিজেরাই দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য চোদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না বলেই রাজনীতির মাঠে একটি শক্তিশালী বিরোধী দল চায় এ সময় সংসদে যোগদানের জন্য বিএনপির প্রতি আহ্বান জানান তিনি